और कहीं যেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে কি মানে কিভাবে কাজ করছো? এই পরিস্থিতিতে আমাদের লকডাউনে তো এখানে ঠিক কাজ টাজ হচ্ছে না, এখানে ভাবছি আমরা বিদেশ চলে যাবো, এখানে তেমন একটা কাজ টাজ হচ্ছে না লকডাউনের জন্য, দিয়ে ভাবছি এখন বাইরে টাইরে বিভিন্ন বাইরে টাইরে চলে যাবো। আর এই কাজ করে কি সংসার চলে? এখন লকডাউনে এখন ঠিক মতো কাজ টাজ হয় না, এই চলে না ঠিক মতো সংসার। এখন এখানে তো কাজ নেই, আগে যতজন কাজ করতাম 200-400 জন, এখন তো তেমন ততজন থাকে না, এখন ভাবছি বাইরে যদি কাজ পাই বাইরে চলে যাব, এখানে তখন কাজ নেই তেমন মতো। যেটা হচ্ছে কি পরিস্থিতিতে করছেন আপনারা কাজগুলো? আজকে কাজ বেশ ভালো ছিল, ব্যবসাও বেশ ভালো ছিল, আজকে 5-6 মাস তো মানে এই করোনা আগে বসে আছে, পুজো পার্বণ তো সবই বন্ধ, সেই জন্য বেকার হয়ে বসে আছি। আগে 400 জন লেবার কাজ করতো, এখন যা হোক বেকার বসে আছি। এই সামান্য খুলেছে, লকডাউন খুলেছে, পুজো হবে, দুর্গা পুজো সামান্য হবে, ট্রাক্টর ঘোড়া এসছে, সবাইকে ছুটি দিয়ে দিয়েছি, তারা রিজার্ভিং রাজ্যে বাইরে চলে যাচ্ছে, কাজ দিতে পারছি না। যা হোক লক্ষ লক্ষ টাকার মাল পড়ে আছে, সেই জন্য যা হোক কারখানা খুলেছে, এই সামনে পুজো আছে বলে যা হোক কম অর্ডার এসছে, সেই অর্ডারগুলো করতে যা হোক বসে আছে। এই কাজ কি করবেন আগামী দিনে? আগামী দিনে সেইভাবে যদি সুযোগ সুবিধায় যে 6 মাস বসে আছি, লক্ষ লক্ষ টাকার মাল পড়ে আছে, এখন তো আমাদের সংসারও চালাতে পারি না, যা হোক স্থানীয় সুদের সেখানে ধার দেওয়া করে যা হোক চলছে, বাড়িতে বসে আছি, যা হোক যদি আবার সেই রকম আসে চালাতে হয় আর কী করবো। সংসার কি চলে এই পরিস্থিতি এবং কাজে? যা হোক চালাই, 400-500 লেবারকে কাজে দিয়ে এইখান থেকে মাল আমরা সরবরাহ করি, তারা তৈরি করে, তাদেরও যা হোক সংসার চলতো, আমারও সংসার চলতো, সবই তো বন্ধ হয়ে বসে আছে। এখন কি হয় করোনার পরে কি আবহাওয়া আসছে এখন বলা যাবে না, আবার যদি সেই রকম আগে সেই পুজো পার্বণ আবার শুরু হয় তাহলে চলে, নাহলে বন্ধ হয়ে যাবে। কী চিন্তা করছেন ভিন রাজ্যে যাওয়ার? ভিন রাজ্যে কিছু কিছুজন চলে যাচ্ছে,
এইসব ব্যবসা বন্ধ করে দেখি না যদি চালাতে পারি তাহলে চলে যেতে হবে বিভিন্ন রাজ্যে, কোথাও কাজের খুঁজে চলে যেতে হবে। কী করব? কত বছর ধরে করছেন এই কাজটা? আমরা 25 বছর ধরে করছি। প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? প্রশাসন এই ব্যাপারে আমাদের কোনো উদ্যোগও নেই। আমি প্রশাসনের কাছেও গেছি, অনেক যোগাযোগ করেছি, সেই রকম তার ওই কাজের উপরে কোনো তাদের স্কিম নেই। এই পরিস্থিতিতে কিভাবে কাজ করছো তোমরা? এই পরিস্থিতিতে বর্তমান আমাদের তো ভাইরাসের জন্য সব কাজ বাজ পুজো বাজ বন্ধ হয়ে গেছে, হাতে কাজ বাজও নেই। তো আমরা এই কাজ করে অল্প মাত্রায় কিছু টাকা পাচ্ছি। তো মালিক কাজ পাচ্ছে না, তো আমরা কোথা থেকে কাজ পাবো? তাই আমাদের এখানকার যা পরিস্থিতি দেখে আমরা ভাবছি যে ভিন রাজ্যে চলে যাব। কিছু যদি কিছু কাজ পাই ভিন রাজ্যে, তাহলে আমাদের তো সংসার পাশে চলছে না, এত অল্প বেতনে। তাই আমরা ভাবছি যে এখন থেকে কিছু পাড়ার কিছু ছেলে ভাবছি যে কিছু ভিন রাজ্যে যদি চলে যায়, কিছু যদি কাজ পাই তো আমরা ওখানে চলে যাব। এতে তো চলছে না বর্তমানে এই পরিস্থিতিতে, কি করব যে অল্প মাত্রায় চালাতে হচ্ছে আমাদের। এখানে কতজনের মতো কাজ করতে? 300-400 জনের মতন কাজ করতো। তাই কিছু কাজ বন্ধ করে বাড়িতেই বসে আছে। বর্তমান ভিন রাজ্যে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেতে পারছি না এই পরিস্থিতির জন্য, ভাইরাসের জন্য। তাই আমরা ভেবেছি পরে কিছুদিন পরে কাজ শিল্পী কাজ ছেড়ে আমরা ভিন রাজ্যে কিছু কাজ পেলেই চলে যেতে পারি। এখন বর্তমান কতজন মতো কাজ করছেন? এখন 400 জনের মধ্যে ধরো 100-200 জন কাজ করছে, আর 200 জন বসে আছে। ওরা তো কিছু কাজ করতে চায়, সবার তো কাজ থাকলেই সংসার চলবে না, তো চলবে না। আমাদের সরকারের থেকে এই অনুরোধ থাকবে যে শিল্পীদের কিছু দেখা উচিত।